নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উপত্যকা জুড়ে স্বামীজির 161তম জন্মদিন সাড়ম্বরে পালিত। রাষ্ট্রীয় যুব দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ বিভিন্ন সংস্থা সংগঠনের। চলো মাঠে যাই, যুবাদের উৎসাহিত করতে অভিনব উদ্যোগ জেলা ক্রীড়া সংস্থার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোটা দেশের সাথে সম্মতি রেখে বরাক উপত্যকাতেও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন সাড়ম্বরে উদযাপন করা হলো। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিলচর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ও বিবেক বাহিনীর কর্মকর্তারা। উল্লেখ্য, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা রাষ্ট্রীয় যুব দিবস উপলক্ষে শহরের বিভিন্ন সংস্থা সংগঠনের তরফ থেকে ট্যাবলোতে স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রার উদ্যোগ নেওয়া হয়। পৃথক পৃথক শোভাযাত্রাগুলো শহরের বেশ কিছু এলাকা পরিক্রমা করে শিলচর নরসিংতলা ময়দানে এসে জমায়েত হওয়ার পরে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন তথা রাষ্ট্রীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপ। এদিন শিলচর সংলগ্ন বেতকান্দি এলাকায় বসবাসকারী দুস্থদের মধ্যে কম্বল সহ শীতবস্ত্র বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। এদিন 200 কম্বল সহ 400 শীতবস্ত্র শিশুদের হাতে তুলে দেন তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার সভাপতি নিখিল পাল জানান, রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আজ স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে আজ এখানে বেতুকান্দিতে আমরা শীতবস্ত্র বিতরণ করতে এসেছি। রূপমের আপনারা জানেন হীরক জয়ন্তী বর্ষ উদযাপন আমরা করে যাচ্ছি বিগত 1 বছর ধরে। এই হীরক জয়ন্তী বৎসরের অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে এসেছি দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে। আমরা এখানে আজ 200 কম্বল, এছাড়া ছোটো ছোটো বাচ্চাদের ছেলে মেয়েদের শীতবস্ত্র, মোট আমরা 400 দুস্থদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করেছি এবং এখনও চলছে বস্ত্র বিতরণ। তো যেভাবে এখানে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওমেন্স পাওয়ার ক্লাবের সদস্যরা, তাদেরকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগেও বন্যার পরবর্তী পর্যায়েও আমরা এখানে এসে দুস্থ এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছিলাম, তখনও আমরা তাদের আমরা বস্ত্র দিয়েছিলাম এবং বস্ত্র খাদ্য এসব আমরা দিয়ে গেছিলাম এবং এবারও আমরা এসে তাদের দুস্থদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের এই বস্ত্র বিতরণে যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসহায় মহিলার জমি দখল করতে ভূমাফিয়ার ভূমিকায় প্রতিবেশী যুবক। শিলচর সহ সংলগ্ন চেংকুড়ি চা বাগানে প্রতিবেশী যুবক স্বপন সিং এর জমি দখল নিতে হুমকির মুখে পড়তে হলো অসহায় মহিলা পূর্ণবতী হরিজনকে। বুধবার সকাল আনুমানিক 9টায় প্রতিবেশী যুবক স্বপন সিংহ অসহায় মহিলা পূর্ণবতী হরিজনের উপর আচমকা ক্ষুব্ধ হয়ে ওঠে। পাশাপাশি অশ্লীল গালিগালাজ সহ তাকে প্রাণী মারার হুমকি দেয় প্রতিবেশী যুবক স্বপন সিংহ। এমনকি অসহায় মহিলা পূর্ণবতী হরিজনকে মারপিট করেছে বলে অভিযোগ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পূর্ণবতী হরিজন ও তার কন্যা জানান যে প্রতিবেশী যুবক স্বপন সিংহ বুধবার হঠাৎ তাদের ঘরের সীমানায় প্রবেশ করে সমস্ত গাছপালা সহ বেড়া ভেঙে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে স্বপন সিংহ ওই মহিলা সহ তার পরিবারের সদস্যদের উপর চড়াও হন। এতে হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসার পর যুবক স্বপন সিংহ তাদের ঘর থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পূর্ণবতী হরিজন প্রতিবেশী যুবক স্বপন সিংহ ও তার স্ত্রী সবিতা সিং এর বিরুদ্ধে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে এক মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচারের আর্জি জানান। আমরা ঘরের ছেলে মানুষ নাই, আমার বাবা অচল, আমার মা বয়স্ক মানুষ, আমি একটা মেয়ে বিয়া করছি না ঘরের কারণে। আজকে স্বপন সিনে যে সময় ছুটি তাই লাগবো এরকম করে জমিন যাহা লাগি করতে করতে দেখো আমরা সব জমিন লইছে স্যার। আজকে বেড়াটা টিকা আসে কালকে দৌড়াই আয়, আজকে কই তোমার শিকাই নিউ, আমি দেখি হিম্মত থাকলে বের লাগাও তোমার তো আমি জিন্দা গাম কয়া দৌড়াই আইসে। আমি কইছি হিম্মত থাকলে স্যার মারো, আমি থানাতে রিপোর্ট করবো। অত আমরা অশান্তি করে স্যার দাও দৌড়াই আইবো দাও লইয়া রাইতরে ডিল মারবো, বউ একদিকে অশান্তি করবো করবে দুদিন পরে পরে তোমরা থাকতে দিতাম না, এখন আমরা কিতা করতে চাই স্যার, এখন তো সরিয়া গেছে
কই এখন এই জমি নতুনরা লইম এটা তো আমরা আর কোনো উপায় নেই স্যার যে কোর্ট কেস আছে এটার মধ্যে যুদ্ধবস্তি করি এখানে জমিনের মধ্যে মানুষ বয়াই দিছে এটা তো আমরার কাজ আমরা করিয়া যাই কিন্তু স্যার তারা এরকম করে এটা তো হইছে না স্যার স্বপন সিনাই সকালে মারা ধাকাধাকি করছে এই বেড়াটাটি সব ভাঙিয়া ফেলাইছে ফুলের গাছ সব ফেলাইছে বউ আয়া ধারে রয়েছে আমি কইছি বৌদি তুমি দেখো না এই কাণ্ডটা করে কালকে এসে ছুটিতে গেল আজকে সকালে এই কাণ্ড করে তুমি কিছু কোনো এই বেটি বইয়া রয়েছে সবিতা সিনহা স্বপন সিনহা বেরু সব কাটিয়া দেখো ফালাই দিছে স্যার বাড়ির বেরু যত বেড়া টাটি সব ফালাই দিছে মারে কুদাল লইয়া মারিয়া ধাক্কা মারছে এমনি কুদালিগু আমি দেখি আমি ধারে গেছি পরে ফালাই দিছে অভিনবভাবে স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী পালন করল সংগঠন ছন্দনী বৃহস্পতিবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছন্দনী সংস্থার তরফে শিলচর পার্ক রোড স্থিত জানিগঞ্জ পাঠশালায় অধ্যয়নরত খুদে পড়ুয়াদের মধ্যে স্বামী বিবেকানন্দের আদর্শের উপর লেখা বইসহ কিছু খেলার সামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা উল্লেখ্য ছন্দনী সংগঠন বিভিন্ন সামাজিক কাজে জড়িত থেকে সমাজে এক বিরাট ভূমিকা পালন করে আসছে বিগত বন্যা ও করোনা মহামারী চলাকালীন সময়েও সংস্থার অবদান প্রশংসনীয় ছন্দনীর সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিশু মন্দির যে ছোট ছোট শিশুরা এখানে যারা পড়াশোনা করছে ছেলেও আছে মেয়েও আছে ওদের সবাইকে বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত করার জন্য শিশুদের উপযোগী যেসব বই আছে সেই বইগুলো আমরা ওদেরকে প্রদান করছি সেই সঙ্গে একটা অনুরোধ রাখি ওনাদের অভিভাবকদের অনেক সময় হয়তো অনেক জিনিস এই বইয়ে যা আছে তাও হয়তো দুর্বোধ্য হতে পারে এদের জন্য অভিভাবকদের রিকোয়েস্ট আপনারা সঙ্গে ওদেরকে সাথ দেবেন এবং বুঝিয়ে বলবেন যে স্বামী বিবেকানন্দ কী করতে চেয়েছিলেন এবং করলাম এবং আমরা চাইছি এখান থেকে কোনো বাচ্চা হয়তো ভারতবর্ষে বা পৃথিবী বিখ্যাত কোনো একটা কিছু কাজে লাগবে আশা করি কারণ স্বামী বিবেকানন্দ জন্মসূত্রে এইভাবে ছিলেন না তিল তিল করে করে একটা জায়গাতে গিয়ে উনি আজকে আমরা আমাদের শ্রদ্ধার আসনে যাকে ছাড়া আমরা বাঙালি বিশেষ করে আমরা ভাবতে পারি না যে স্বামী বিবেকানন্দ কী ছিলেন কি না তো ওনার আদর্শে যাতে এই বাচ্চাগুলাও আস্তে আস্তে বড় হয়ে উঠুক আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনাটুকু করছি প্রতি বছরের মতো এবারও বরখোলা সবুজ সংঘ কমিউনিটি সেন্টারে যথাযোগ্য মর্যাদায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন উদযাপিত হলো বৃহস্পতিবার সকাল 9টায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সবুজ সংঘ কমিউনিটি সেন্টারের সভাপতি অসীম দেবলস্কর ও সম্পাদক গৌতম ধর চৌধুরী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্না দাস দীপু মালাকার লিপিকা দাস প্রমুখ সভায় উপস্থিত বিশিষ্টজনেরা স্বামীজির জীবনাদর্শ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শূদ্র নমশূদ্র এদের চলে যার যায় এই এই অবস্থায় তখন ব্রহ্ম ধর্মের সৃষ্টি হয়েছিল এবং বড় বড় বিজ্ঞরা বলেছিলেন না খ্রিস্ট ধর্ম তারা জোর করে চাপিয়ে দে আমরা জোর করে চাপাবো না ধর্ম কার উপরে ধর্মের প্রভাব কার উপরে জোর করে চালানো যায় না যেটা এখন হচ্ছে পশ্চিম ভারত পশ্চিম ভারতে পশ্চিম পশ্চিমের দেশে হ্যাঁ কাবুল কান্দাহারে জোর করে ইসলামের নামে হযরত মুহাম্মদের নামে মানুষকে কতল করা হচ্ছে হত্যা করা হচ্ছে এগুলো ধর্ম নয় অধর্ম আসলিক ধর্ম এগুলি এগুলির বিনাশ হওয়া চাই স্বামীজি আমাদের আশীর্বাদ দিন কারণ ধর্মটা যার যার নিজের উৎসবটা সকলের এই যে আমরা উৎসব করব এখানে আমরা দেখবো না কে কিং জাতি এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তারাপুর শিববাড়ি এলাকায় অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র কলাক্ষেত্র ও আর্ট নিকেতনের যৌথ উদ্যোগে নবপ্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে শিলচর তারাপুর শিববাড়ি রোডে দুদিনব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রীদের আঁকা চিত্র ও হাতে বানানো বিভিন্ন সামগ্রী প্রদর্শিত করা হয় পরে বিভিন্ন বয়সের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন আজকের আমাদের যে অনুষ্ঠানটা এটা রবীন্দ্র কলাক্ষেত্র এবং আর্ট নিকেতনের যৌথ প্রচেষ্টায় তো আমরা বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য চিত্র প্রদর্শনী এবং সঙ্গীত এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটিসের আয়োজন করেছি, যাতে বাচ্চাদের উৎসাহ বাড়ে আর্টের দিকে এবং শিল্প সংস্কৃতির দিকে। আমরা এই চেষ্টা গত 20 বছর থেকে চালিয়ে যাচ্ছি। আজ আমাদের রবীন্দ্র কলাক্ষেত্রে 20 বছর সম্পূর্ণ হলো। তো আমি সবাইকে আমন্ত্রণ করছি, আগামীকালকে অনুষ্ঠান চলবে তারাপুর শিববাড়ির আয়গর সিদ্ধি ভবনে, আসার জন্য অনুরোধ করছি সবাইকে। আগামীকালও অনুষ্ঠান হবে সন্ধ্যা 5 ঘটিকা হইতে রাত্র 9 ঘটিকা পর্যন্ত। ধন্যবাদ। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন তথা রাষ্ট্রীয় যুব দিবস পালন করল শিলচর অম্বিকাপুরটিস্থিত বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। অনুষ্ঠানের শুরুতে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্টজনেরা সহ আয়োজক কমিটির কর্মকর্তারা। পরে এ উপলক্ষে আয়োজিত সভায় স্বামীজির জীবনশৈলী সহ তার আদর্শ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সুশীল কুমার কর, বাস্তুকার নিহার রঞ্জন পাল, সুব্রত ভট্টাচার্য, বিদ্যুৎ কুমার দেব প্রমুখরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর কর, দীপক সেনগুপ্ত, জয়প্রকাশ কুর্মী সহ অনেকে। আমাদের স্বামীজির উপদেশের বই যেটা ছিল এইবার পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের কচিকাচার একটা আর্ট কম্পিটিশন হয়ে গিয়েছে, তার মাধ্যমে আমরা এই বইটা সবাইকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন গ্রুপে, ওদের হাতে তুলে দেওয়ার জন্য। আর তার সাথে আমরা আরেকটা করতে যাচ্ছি কচিকাচাকে নিয়ে, সবার অনুমতি নিয়েই, এখনও আমরা এটা ডিসিশনে যাইনি, তবে চেষ্টা করছি আমাদের গানের একটা প্রোগ্রাম করব, ছোটারা যারাতে গানের এটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন গ্রুপের করব রবীন্দ্র এবং নজরুলের উপরে, ওটাও আমরা চেষ্টা করে যাচ্ছি। আর সাথে সাথে আমি স্বামীজির কিছু বাণী, আমি মানব কল্যাণের সাধনের জন্য স্বামীজির কিছু মন্ত্র বলে দিয়ে গিয়েছেন, তাই আমি একটু পরে শোনাবার চেষ্টা করব। যেটা বলেছিলেন, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, ব্যায়াম করো নিয়মিতভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্মলতার ভাবে, ভালোবাসো নিঃস্বার্থে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে, কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য ভালোবাসা নিয়ে। শুধু বড়লোক হয়ও না, বড় মানুষ হওয়ার চেষ্টা করো। মানব সেবা ও সামাজিক কর্মসূচির মাধ্যমে মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে বেলা 11টা নাগাদ 4 জন রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করেন সংস্থার সদস্য শুভম কংসবণিক, রাজ পাল, অমিত পাল ও সুমিত পাল। পরে বিকেলে টিকল চা বাগানের সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে সেখানে বসবাসরত দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরণে সাহায্যের হাত বাড়িয়ে দেন শালগঙ্গা এলাকার সমাজসেবী অজিত চক্রবর্তী, সুবীর আচার্য ও রাজীব বণিক। এদিকে রাষ্ট্রীয় দিবস উপলক্ষে 30-এর ঊর্ধ্বে যুবক যারা 25 বারের বেশি রক্তদান করেছেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। এখানে আসা হয়েছে, এই অঞ্চলটার নাম হচ্ছে শালগঙ্গা টিকল 12 নম্বর বস্তি। তো হৃদয় এনজিও দীর্ঘদিন থেকেই বিভিন্নভাবে সামাজিক কাজকান্ড কর্মকাণ্ড সাথে জড়িত আছেন, রক্তদান শিবির করেন, নিরন্নকে অন্ন দেওয়ার ব্যবস্থা করে থেকে বিভিন্নভাবেই সামাজিক কাজকর্ম জড়িয়ে থাকেন হৃদয় এনজিও দীর্ঘ। আজ 12 জানুয়ারি শ্রী স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে সকাল 10 ঘটকায় আমরা আমাদের কার্যালয়ে, হৃদয় কার্যালয়ে ওনার প্রতিচ্ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল 11 ঘটিকায় 4 জন রক্তদাতা আমাদেরকে, 4 জন মহর্ষিকে রক্তদান করেন। তারপর আমরা বিকাল 4 ঘটিকায় উদয়বন্দ এলাকার টিকল বাগানে প্রায় 25টি আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে কম্বল বিতরণ করা হবে। তারপর সন্ধ্যা 6টায় যারা 30-35 বছরের নিচে যুবক যারা আছে, যারা 25 বারের বেশি রক্তদান করেছেন, তাদেরকে সংস্থার তরফ থেকে সম্মান প্রদান করা হবে। এই হলো আমাদের কার্যসূচি আজকে। 161টি প্রদীপ প্রজ্বলন করে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করলো বিবেকানন্দ পাঠ মন্দির। এবছরও বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উদযাপন পালন করলো বিবেকানন্দ পাঠ মন্দির। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে 4 দিবসীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভারম্ভ হয় গত 8 জানুয়ারি DN হায়ার সেকেন্ডারি স্কুলে। মঙ্গলবার সকাল 11টায় উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রদর্শনী। তার পরের দিন অর্থাৎ বুধবার সকাল 9টায় শুরু হয় যুব সম্মেলন। যুব সম্মেলনের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বৈকুণ্ঠানন্দজী মহারাজ।
এদিকে অনুষ্ঠানের চতুর্থ দিন অর্থাৎ অন্তিম দিন বৃহস্পতিবার সকালে শঙ্খধ্বনি বৈদিক মন্ত্রপাঠ সহ স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এদিন সকাল ৮টায় উদারবন্ধ লোকনাথ মন্দির পয়েন্ট থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, পরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। সন্ধ্যায় স্বামীজির প্রতিকৃতির সম্মুখে ১৬১টি প্রদীপ প্রজ্বলন করে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। স্বামীজির দিকে তাকান আলমোড়া রাস্তায় তিন দিন কিছু না খেতে পেয়ে একটা পাথরের ওপর পড়ে গেছেন একজন মুসলিম ভদ্রলোক, তার কাছে শ্রদ্ধা দিয়েছে স্বামীজি জীবন রক্ষা করেছেন। স্বামীজির দিকে তাকান, স্বামীজিকে চেন্নাইয়ের বর্তমান মাদ্রাসের যুবক ছেলেরা বাড়ি বাড়ি বিক্ষাত করে চাঁদা তুলে আমেরিকায় পাঠিয়েছে ভারতবর্ষকে মহান করার জন্য, জনসভায় শ্রেষ্ঠ আসনে তুলে দেওয়ার জন্য। স্বামীজি কোনো ব্যক্তি নয়, কোনো ধর্মের নয়, স্বামীজি একজন মহান দেবদূত, মহান মানুষ, যার সারা শরীরের মধ্যে কোন ধর্মের পতাকা লাগানো নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই, সবাই তার আত্মীয় স্বজন, গোটা পৃথিবীটাই তার পরিবার, গোটা পৃথিবীর মানুষ তার আত্মীয় স্বজন। আমরা সবাই তার ছাতার তলায় আসতে চাই, এসে এই সমাজের কাজ করতে চাই, মানুষ দুটি দেবতার সেবা করতে চাই। এইটা যদি বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থের পাকা রাস্তার নির্মাণ কাজ জোর গতিতে চলছে। ভুবন তীর্থের আমরাঘাট কৃষ্ণপুর চরণ মন্দির থেকে পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দির পর্যন্ত রাস্তার ৪ কিলোমিটার অংশ পাকা করা হবে, আর এর জন্য ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের সিগনেচার প্রজেক্ট থেকে ১০ কোটি টাকা ও আসাম দর্শন প্রকল্প থেকে প্রায় ৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই অর্থ দিয়েই চলছে রাস্তার নির্মাণ কাজ। বৃহস্পতিবার ভুবন তীর্থে রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। এ সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য জানান, আগামী ১৮ই ফেব্রুয়ারি শিব চতুর্দশী তিথিতে ভুবন তীর্থে অনুষ্ঠিত হবে ভুবন মেলা, আর এর আগে রাস্তার ৪ কিলোমিটার অংশের কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদী। শিলচরে ক্যাবিনেট বৈঠকে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাস্তা নির্মাণের ছাড়পত্র প্রদানের ঘোষণার সঙ্গে রাস্তার কাজ আরম্ভ হওয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাস্তা নির্মাণের অর্থ প্রদানের জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিন ভুবন তীর্থে রাস্তার নির্মাণ কাজ পরিদর্শনকালে জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য সঙ্গে উপস্থিত ছিলেন বুথ সভাপতি বিশ্বজিৎ দাস, পিন্টু পাল প্রমুখ। গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসাবে আজকে আমি ভুবন পাহাড়ের পাদদেশে আজকে উপস্থিত হইয়া দেখলাম যে আমরা আমরাঘাট কৃষ্ণপুর, যেটা আমরা ভুবন তীর্থ রুটের আগামী ১৮ তারিখ ফেব্রুয়ারির যে আমরা শিব চতুর্দশী, এখানে যিনি ভারপ্রাপ্ত কন্ট্রাক্টর উনি আমাকে বলেছেন যে ওই শিবরাত্রির আগে ৪ কিলোমিটার রাস্তা উনি সম্পূর্ণভাবে কাজ করে দিবেন, এবং আমরা ইতিমধ্যে আজকে আমরা দেখলাম যে বিভিন্ন মানে এমনভাবে কাজ চলে, পূর্বোত্তমে কাজ চলছে এবং ড্রেনের কাজও আরম্ভ হয়ে গেছে। তো আমি আসামের আমাদের সম্মানিত আমরা সবে প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তোর সঙ্গে আমাদের দলাই সম্মানিত বিভাগ বিধায়ক তথা আসামের মিন আবাগি ও পরিবহন মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনাদের প্রচেষ্টায় বিগত ১ বছর কাজ বন্ধ ছিল, কিন্তু শিলচর ক্যাবিনেট যখন হয়েছিল তখন মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে ৪৫ ডেজের মধ্যে ভুবন তীর্থের রুটের কাজ আরম্ভ হবে, তাই আজ বাস্তবে তার রূপ। বৃহস্পতিবার সকালে ছোট জালেঙ্গা চা বাগানের সেকশনের ধূপঘরের মধ্যে দোল্লায় দোলানো অবস্থায় এক সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার করা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে বেরোলে ধূপঘরের দিক থেকে শিশুর কান্না শুনতে পান, তখন তারা এগিয়ে ধূপঘরের ভেতরে সারি দিয়ে দোলনা বানিয়ে শিশুটিকে রাখা অবস্থায় দেখতে পান। সাথে সাথেই বাগানের টিলাবাবু রমেশ লোহারের কাছে খবর পাঠান শ্রমিকরা। রমেশ লোহার বিষয়টি বাগান ম্যানেজার প্রাণপ্রদীপ দত্তকে
পরে ম্যানেজার ধোয়ারবন্দ পুলিশ থানায় ঘটনাটি অবগত করালে ধোয়ারবন্দ পুলিশ ও ছোটজালেঙ্গা চা বাগিচার ম্যানেজার ও টিলাবাবুর তৎপরতায় সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার করে বাগানের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শেষে বাগানের নিঃসন্তান দম্পতি সুনীল বাউরি ও কাঞ্চন বাউরি নিঃস্বার্থভাবে কন্যা সন্তানটিকে সমছে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে পুলিশ সহ বাগান ম্যানেজার ও পঞ্চায়েতের উপসভাপতি উপস্থিত থেকে সদ্যজাত কন্যা সন্তানকে তাদের হাতে সমছে দেন। অতিরিক্ত বিদ্যুৎ মাশুল এবং কিছুদিন পরপর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করার প্রতিবাদে বৃহস্পতিবার করিমগঞ্জ এপিডিসিএল কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করলেন করিমগঞ্জ জেলা আম আদমি পার্টির কর্মীরা। এদিন সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা আম আদমি পার্টির সভাপতি শাইনুল হকের নেতৃত্বে দলের কর্মীরা এই অবস্থান ধর্মঘট পালন করলেন। তারা এদিন ধর্মঘট চলাকালীন সময় বিভিন্ন স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয় চত্বর সরগম করে তোলেন। পরে করিমগঞ্জ এপিডিসিএল এর এসডিও এর মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন। মিশন বসুন্ধরায় আবেদন করতে গিয়ে বেকায়দায় ইচারপাড় এবং ইচাবিল মোজার অসংখ্য জনগণ, সমস্যা সমাধানের দাবিতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবকে স্মারকপত্র। এআইইউডিএফ নেতা সাহাবুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার কটমনি এলাকার একদল মানুষ জেলা উপায়ুক্তের কার্যালয়ে এসে জেলাশাসক মৃদুল যাদবকে না পেয়ে অতিরিক্ত জেলা উপায়ুক্ত জেমস আইন্ডের হাতে তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি এআইইউডিএফ নেতা সাহাবুল ইসলাম কটমনি এলাকার ইচারপাড় এবং ইচাবিল মৌজার মানুষের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। ওদেরকে উচ্ছেদ করা হচ্ছে, ওদের ফসল নষ্ট করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা সম্মিলিতভাবে মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমাদের মেমোরান্ডাম পত্র ওনাকে সঙ্গে দিয়েছি এবং ওনাকে অনুরোধ করেছি যাতে সেই অঞ্চলের সেই বিশেষ করে সেই দুই মৌজার মধ্যে যে ডাক নম্বর পাট্টা নম্বর যেগুলোর উপরে ওনারা এতদিন থেকে সরকারকে রেভিনিউ দিয়ে আসছেন, আজকে মিশন বসুন্ধরার আওতাধীন সেই দুটা মৌজাতে যে দুটা মৌজা কন্ট্রোভার্সিয়াল যে দুটা মৌজা থেকে জনসাধারণকে উচ্ছেদ করা হয়েছে সেই দুই মৌজার ডাক নম্বর এবং পাট্টা নম্বর মিশন বসুন্ধরার অনলাইনে আসেই না। মৌজার নাম মারার পর, গ্রামের নাম মারার পর আসে, কিন্তু ডাক নম্বর এবং পাট্টা নম্বর যখন মারা হয় তখন সেই ডাক আর পাট্টা নম্বর সই করে না, কম্পিউটারে সই করে না। তো এমত অবস্থায় যে জায়গাতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বারবার বলছেন ভূমিহীন মানুষদেরকে ভূমি দেওয়ার জন্য সরকার মিশন বসুন্ধরার আওতায় মিশন বসুন্ধরাতে অ্যাপ্লাই করার জন্য বারবার বা আসামের মুখ্যমন্ত্রী অনুরোধ করতেছেন, জানিয়ে দিচ্ছেন। এমত অবস্থায় এই অঞ্চলের যারা ভিকটিম, যারা উচ্ছেদের বলি হয়েছে, তারা মিশন বসুন্ধরার আওতায় অ্যাপ্লাই করার সুযোগ। এবার বজরং দলের সদস্যর পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস। বজরং দলের সদস্য লোয়ারপুয়া এলাকার শম্ভু কৈরীর বাড়িতে কংগ্রেসের প্রতিনিধি দল। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা নিহত শম্ভু কৈরীর বাড়িতে উপস্থিত হয় তার পিতা মধু কৈরীর সাথে কথা বলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন বিধায়ক সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য করেন। শম্ভু কৈরীর পরিবারকে অতিসত্বর সরকারি সাহায্য দিতে জেলাশাসককে অনুরোধ করেন ফোনযোগে। পরবর্তী সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, মর্মান্তিক ঘটনা এটা, আমি যেতিয়া শুনা পাইছো ঘটনাটো একর্ডিংলি লগে লগে এটা সিদ্ধান্ত লৈছো। আমার প্রাক্তন বিধায়ক মৈনাল গোয়ালা সাহেব, আমার জেলা কংগ্রেসের সভাপতি, আমি প্রতিনিধি দল, আমি বিশেষকে শম্ভুর পিতৃক লৈ লগ ধরবলৈ আইছো, তেওঁর প্রতি সমবেদনা জানাবলৈ আইছো। আর মই নহয়, মই দেখা পাইছো যে গোটেই করিমগঞ্জের রাইজ এইটো ক্ষেত্রত হেৰি হৈছে, আবেগিক হৈছে বা ঘটনাত লৈ গৰিহণা জনাইছে। এইটো কারণে তেওঁর পরিয়ালের প্রতি লগ ধরার কারণে, আৰু এটা সন্তান 18 বছর একটা সন্তান এনে যদি ঘটনা হয়, তারপর মা দেউতার কেনেকা অবস্থা হয় একবার মা দেউতা হলে গম পাওয়া যায়। আর মই এজন পিতৃ হয়, মোর সন্তান এটা আছে, মই এইটো ফিল করো যে নাই আজি যদি আমার পুত্রত কিবা হয় মোর কিবা কি বেদনাটা কেনেকা হব। সো দ্যাট আমি আমার দলের ফলের পর আইসো তেওঁক সমবেদনা জানাবলে, আর ছাত্র শান্তি যাতে ভালকে হয়, যাতে আর ক্রিমিনেল যা ক্রিমিনেল এনেক কাম করলে তাক যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার কারণে যা আছে আমার দলের ফলের পর আমি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হলেন এক যুবক।
চার দিনের মাথায় স্বামীর কোনো হদিশ না পেয়ে অবশেষে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করলেন স্ত্রী। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ হওয়া বছর ৩৫ তালিবুর রহমান ওরফে তাজের স্ত্রী ইমরানা বেগম বড়ভুইয়া জানান, গত সোমবার কাজের উদ্দেশ্যে শিলচর কাঁঠাল রোডের মহর্ষি স্কুলের সংলগ্ন ঘর থেকে বের হন তার স্বামী, কিন্তু রাতে ঘরে না ফেরায় সবদিকে খোঁজখবর নিয়ে কোনো সন্ধান পাননি তার। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল সুইচ অফ থাকে তার। যদি কোনো সুহৃদয় ব্যক্তি তার দেখা পান তবে 9957-294097 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান অসহায় স্ত্রী ইমরানা বেগম। এ সংক্রান্ত তিনি বৃহস্পতিবার রাঙ্গিরখাড়ি আউটপোস্টে এজাহারও দাখিল করেছেন। আর গত সোমবার থেকে আমার স্বামী খোঁজখবর কোনো নাই। সকাল ১১টার সময় কাজের জয় বাড়ি কোনো খোঁজখবর নাই এখন পর্যন্ত। আমি রাঙ্গিরখাড়ি থানার এজাহার দিয়েছি, খুঁজে না পাইয়া আমি রাঙ্গিরখাড়ি থানার একটা এজাহার দিয়েছি। এখন কোনো কোনো সুজনে যেদিন খবর পাইয়া তার কথা আমার নম্বর কল করিয়া জানা। শুক্রবার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস তথা যুব দিবস উপলক্ষে শিলচর ডিএস এর ব্যবস্থাপনায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো চলো মাঠে যাই শীর্ষক অনুষ্ঠান। এদিন মাঠ প্রাঙ্গণে অনূর্ধ্ব ১২ বছরের ছোট ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের খেলা সহ আরো জাঁকজমক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি তথা শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বাবুল হোর, বিজেন্দ্র প্রসাদ সিং, সুজন দত্ত প্রমুখ। পরে সম্মানিত প্রত্যেক অতিথিদের শিলচর ডিএস এর পক্ষ থেকে উত্তরীয় সহ স্মারক তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রত্যেক বক্তারা স্বামীজির জীবনাদর্শ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য জনসম্মুখে তুলে ধরেন। কি ব্যক্তিত্ব আছে, কি আত্মপ্রত্যয় আছে, কি শক্তি আছে ভিতরে, তার ঘটনার জীবন্ত উদাহরণ এই পূর্ণিমা সিনহা। তিনি খেলার কাজে লাপুয়ের মেয়ে ট্রেনে করে যাচ্ছিলেন দিল্লিতে, ট্রেনে দেখা উঠেছে যত লোক আছে সব লোকের কাছে সব কিছু কেড়ে নিয়েছে। অরিমা সোনার দ্বারা একটা সোনা চেয়েছিল, সে সেটা দেবে না অনুবাদ করেছে। তার সঙ্গে একটি মারপিট, তার ডাকাটা তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার ফলে যখন ফেলল অন্যদিক থেকে আরেকটি ট্রেন আসছিল, সেই ট্রেনে তার একটি পা কাটা গেছে, ট্রেন চলে গেছে, রক্ত বেরোচ্ছে, সে চিৎকার করছে, কাঁদছে, কিন্তু কোনো সাহায্য আসছে না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উপত্যকা জুড়ে স্বামীজির ১৬১তম জন্মদিন সাড়ম্বরে পালিত। রাষ্ট্রীয় যুব দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ বিভিন্ন সংস্থা সংগঠনের। চলো মাঠে যাই, যুবাদের উৎসাহিত করতে অভিনব উদ্যোগ জেলা ক্রীড়া সংস্থার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।